আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলছে প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি তো আমি এই ভিডিওটিতে আপনাদের পর্বটু দেখাচ্ছি তো যারা প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন আপনাদেরকে বলছি বই পড়ার কোনো বিকল্প নাই তবুও আমি আপনাদের জন্য কিছু অঙ্ক দিচ্ছি তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দেখতে থাকুন তো বন্ধুরা আমি সরাসরি আপনাদেরকে অঙ্কটি দেখাচ্ছি এক স্ত্রীর স্বামীর সে পাঁচ বছরের ছোট স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ চার বছর পর ছেলের বয়স হবে এগারো বর্তমানে স্বামীর বয়স কত হবে ইচ্ছা করলে আপনারা অঙ্কটি করেও নিতে পারেন উত্তর হবে তেত্রিশ বছর দুই সুদের হার পনেরো পার্সেন্ট থেকে কমে তেরো পার্সেন্ট হওয়ায় এক ব্যক্তির ছয় বছরের সুদ চুরাশি টাকা কমে গেল তার মূলধন কত উত্তর হবে সাতশো টাকা একজন দোকানদার প্রতিহালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতিহালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে তার শতকরা লাভ হবে কত উত্তর হবে বারো টাকা একটি ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ছাগলটি আরও আটশো টাকা বেশি বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত উত্তর হবে পাঁচ হাজার টাকা তিরিশ লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত তিন অনুপাত সাত হবে উত্তর হবে ৪০ লিটার পানি মিশাতে হবে ছয় পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ছেষট্টি বছর এবং তাদের বয়সের অনুপাত আট অনুপাত তিন দশ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল উত্তর হবে দশ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত আটত্রিশ অনুপাত আট অথবা উনিশ অনুপাত চার দুটির যে কোনো একটি থাকতে পারে সাত এগারো জন লোকের গড় ওজন সত্তর কেজি নব্বই কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের গড় ওজন কত হবে উত্তর হবে আটষট্টি কেজি একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আসে প্রত্যেককে তত পয়সার চেয়ে আরও পঁচিশ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট পঁচাত্তর টাকা উঠল ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত উত্তর হবে পঁচাত্তর জন একটি পার্কে একটি বটগাছ ও একটি পাইন গাছ আছে একশো বছর পূর্বে গাছ দুটির বয়সের যোগফল ছিল ২৯৬১ বছর বর্তমানে পাইন গাছটির বয়স চোদ্দোশো বছর দুইশো বছর পর বট গাছটির বয়স কত হবে উত্তর হবে দুই বছর দুটি সংখ্যার গুণফল তিন হাজার তিনশো আশি এবং গসাগু তেরো সংখ্যা দুটির লসাগু কত উত্তর হবে দুইশো ষাট বন্ধুরা এই ছিল দশটি গুরুত্বপূর্ণ অঙ্ক তো এর পরের পর্বটি দেখার আমন্ত্রণ রইল তো ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের বইগুলা ভালো করে পড়ুন আল্লাহ হাফিজ